যে চ্যাপ্টারটা স্টার্ট করুন, চ্যাপ্টার নাম হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কিটা, দেখো ইকুয়েশনের এই ওয়ার্ডটা দেখতে বোঝা যেতেছে যে আমার কিছু একটা ইকুয়েশন হইব। ইকুয়েশন মানে কিটা, একটা এক্সপ্রেশন থাকবো যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে, তাই তো? যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, বা ধরো 2x-3x² ইকুয়াল টু 7, বা ধরো আমি বললাম যে 5x-3y ইকুয়াল টু 0, এই সবগুলো হলো ইকুয়েশন। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন হইলো গিয়া এমন ধরনের ইকুয়েশন যার মধ্যে কি থাকবো, ডেরিভেটিভ থাকবো। মানে ইকুয়েশনের মধ্যে কি থাকবো, তোমার ডেরিভেটিভ মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে। এবার ডেরিভেটিভ আমরা জানি কয় ধরনের ডেরিভেটিভ আছে, দুই ধরনের ডেরিভেটিভ আছে। একটা অর্ডিনারি ডেরিভেটিভ যারা কই, অর্ডিনারি ডেরিভেটিভ মানে কিটা, যেই ডেরিভেটিভে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা এক্স, তখন যে আমরা ডেরিভেটিভ ইউজ করি ওই ডেরিভেটিভকে কই আমরা অর্ডিনারি ডেরিভেটিভ, বা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আসলে বুঝি। আর যেখানে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো একটুই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো একটার থেকে বেশি, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি থাকতে পারে, এইগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন তোমার যে ডেরিভেটিভগুলো ইউজ হয় তখন তারে কই আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বলি, ঠিক আছে। তোমার ডিজেড বাই ডেল, যখন কই আমরা যেমন এখানে ডিওয়াই বাই ডিএক্স রাখলাম ডেরিভেটিভ, নর্মাল অর্ডিনারি ডেরিভেটিভ রে ইউজ করার লিগে বা ডিনোট করার লিগে, আর পার্শিয়াল ডেরিভেটিভ রে ডিনোট করার লিগে আমরা ডেল দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কিটা, সবার আগে এটা ডেফিনেশন লিখে নেই। অ্যান ইকুয়েশন, অ্যান ইকুয়েশন উইচ ইনভলভস ডিফারেনশিয়াল ইজ কল্ড, ডিফারেনশিয়াল মানে ডেরিভেটিভ আছে, হ্যাঁ, ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমরা অনেক সময় এইভাবেও লিখি, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল ডি ডট ক্যাপিটাল ই, এটা মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাম্পল নিতে পারো, তোমার ইচ্ছা যা খুশি তার এক্সাম্পল নাও। ধরো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু x³ + log x, এটা নিয়ে নাও, ঠিক আছে। তারপরে তুমি ধরো এটা এক নম্বর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল এইভাবে লিখতে পারো d³y/dx³, তারপরে -3dy/dx ইকুয়ালস টু 0, এটা হইতে পারে ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি আছে তোমার ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ ইনভলভ আছে, বাস যেরকম আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের হয়, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এইভাবে না লিখে আমি ডাইরেক্ট এখানে লিখতে পারি। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের হয়, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এখান থেকে আমি দুইটা পার্ট করলাম, একদিকে হলো গিয়া অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ODE দিয়ে সেটা লিখি, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা PDE লিখি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো গিয়া যেখানে অর্ডিনারি ডেরিভেটিভ ইউজ করবো আমরা, হ্যাঁ। মানে এমন একটা ইকুয়েশন যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো একটা, আর কি থাকবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমি লিখতে দিই, পরের পেজে আমি লিখতে দিই, এখানে তো জায়গা হইতো না, এগুলো জাস্ট মনে রেখে দিও, হ্যাঁ, এগুলো তোমার মুখস্থ করানো লাগবে না। তোমার জাস্ট কেউ যদি জিগা ধরো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গিতা, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন
ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন না লিখে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডাইরেক্ট লিখে দিই। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্যাট উইচ ইনভলভস, এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তারই কম, যেটা কি করে ইনভলভ করে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু ইট। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু ইট মানে যেটার মধ্যে কি আছে, শুধু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে দাঁড়িয়ে আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কি হবো, শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো, ঠিক আছে, আর কি থাকবো ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট। ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট মানে তোমার ডেরিভেটিভগুলো আর কি, উইথ রেসপেক্ট টু ইট, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবো তার রেসপেক্টে ডেরিভেটিভ, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন তুমি এটা নিতে পারো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস থ্রি ওয়াই এক্স ইকুয়ালস টু জিরো, আমরা একটা ইকুয়েশন নিলাম, এটা কি, এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে এমন একটা ইকুয়েশন যার মধ্যে কি থাকে, একটার থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্যাট উইচ ইনভলভস মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু দেন, যেমন এক্সাম্পল নিয়ে নাও, এটা লাগতো না যদিও পিজি তোমার সিলেবাসে নাই, তোমার সিলেবাসে তো ওডি। যেমন এক্সাম্পল ডেল টু জেড আপন ডেল ওয়াই টু মাইনাস ডেল জেড বাই ডেল এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা লিখে কি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাম্পল। পার্সেল উইথ জেড তো ইন্ডিপেন্ডেন্ট, জেডটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যালো হৃদয়, হ্যাঁ 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 ওয়ার জেড ইজ ডিপেন্ডেন্ট, জেড ইজ ডিপেন্ডেন্ট, আমি দেখাইতেছি সবগুলো দেখাইতেছি, ডিপেন্ডেন্ট অ্যান্ড এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে কি, দেখো ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে, সে ফর এক্সাম্পল একটা তোমার কাছে ইকুয়েশন আছে, ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স। আচ্ছা এখানে কি হবো, দেখো তুমি যদি এক্স এর ভ্যালু ইনপুট নাও, এক্স এর ভ্যালু যদি তুমি বসাও, ধরো এক্স এর ভ্যালু ওয়ান বসাইলাম, তখন সাথে সাথে কিন্তু ওয়াই এর ভ্যালু কি হলো, ওই এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে সেটা ওয়াই এর ভ্যালু কিন্তু সেট হয়ে গেল। এক্স এর ভ্যালু যদি তুমি ওয়াই নো, আর সরি ওয়ান নো,
তখন ওয়াইয়ের ভ্যালু কিন্তু অটোমেটিকলি কত সাইড হয়ে গেলো, থ্রি সাইড হয়ে গেলো। তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো নিতে পারতা না, ক্লিয়ার? বা তুমি এমন ভাবে এবার আমার উল্টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে আমি যদি ওয়াইয়ের ভ্যালু নেই তখনও তো এক্সট্রা কিরো একটা ফিক্সড ভ্যালু সেট করে নিল। তো অবভিয়াসলি যে এই যে ইকুয়েশন আছে এখানে তুমি এক্স রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করতে পারো, বা ওয়াই রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করতে পারো। তবে আমরা স্ট্যান্ডার্ডটি মেনটেন করার লিগা আমরা সবসময় এখানে কি করি, ওয়াই রে কই আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার উপর এক্স এর উপর এক্স হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আর এই কারণে লিখি আমরা ওয়াই ইকুয়ালস টু কিটা ফাংশন অফ এক্স, এইভাবে লিখি, ঠিক আছে? এবার যদি ধরো যদি এমন হয়, ধরো এমন একটা ইকুয়েশন আছে জেড ইকুয়ালস টু তোমার দিলাম ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে দিলাম। এবার এখানে দেখো তুমি যদি এক্স এর ভ্যালু তোমার ইচ্ছা মতো পুট করো, ধরো 5 পুট করলা, ওয়াই এর ভ্যালু তোমার ইচ্ছা মতো 1 পুট করলা, তখন গিয়া কিন্তু জেড এর ভ্যালু কি হলো, এই এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে সেটা সে অটোমেটিকলি সেট হয়ে গেল। যেমন এক্স এর ভ্যালু তুমি যদি 5 পুট করো আর ওয়াই এর ভ্যালু তুমি যদি 1 পুট করো, তখন জেড এর ভ্যালু অটোমেটিকলি কত হইবো, 26। তুমি কিন্তু জেড নিজের ইচ্ছা মতো বসাইতে পারবে না। হ্যাঁ একটু দাও, হ্যালো, হ্যাঁ হ্যাঁ টিকু, না 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 আচ্ছা ঠিক আছে, না না হ্যাঁ। তো এই কেসে আমরা কমু কিতা, এই কেসে কমু আমরা জেড রে ডিপেন্ডেন্ট, তার উপর এক্স আর ওয়াই এর উপর, আর এক্স কমা ওয়াই এগুলো হইলো গিয়া ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো তখন আমরা এটাকে ডিনোট করি জেড ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা ওয়াই, এইভাবে, ক্লিয়ার? তো এমন যদি মোর দেন একটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তোমার কাছে, তখন আমরা যে ডেরিভেটিভ গুলো ইউজ করবো এটাকে কই আমরা পার্সিয়াল ডেরিভেটিভ। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন নিব, তখন তারে কই আমরা যে ডেরিভেটিভ গুলো ইউজ করি তখন তারে কই আমরা অর্ডিনারি ডেরিভেটিভ আছি। হ্যাঁ, আর আরেকটা কথা মনে রাখবা যে ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভ মানে হইলে মেইনলি তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে না? তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটাই আছে, অবভিয়াসলি আমরা কি ডেরিভেটিভ ইউজ করুন, ডিওয়াই বাই ডিএক্সটাই তো ইউজ করুন না? আর পার্সিয়াল ডেরিভেটিভের মধ্যে কি হয়, তোমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটার থেকে বেশি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা, তো তখন তুমি আর যদি ডি দিয়ে ডিনোট করো তখন এটা কি হয়ে গেলো, অর্ডিনারির মতো হয়ে গেল। তো এই কারণে সিম্বলটা চেঞ্জ করার লেগে তারা জাস্ট এইভাবে ডেল ইউজ করে আর কি, ডেল, ঠিক আছে? ডেল ফর স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার লিগে ডেল রে আমরা সবসময় কি করবো, পার্সিয়ালের ক্ষেত্রে ইউজ করুন, আর ডি রে আমরা কি করুন অর্ডিনারি ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো নর্মালি মানে তোমার আগের থেকে এগুলো ইউজ করা কইরা আইতেছে দেখতে, সেটা আমরাও এটি ইউজ করবো, ঠিক আছে? যারা ইউজ করছে তারা বা যারা এগুলো আবিষ্কার করছে তারা তো আর কি কষ্ট দেওয়া লাভ নাই, এই কারণে আমরা এটা ইউজ করি। তো এবার আমি এখান থেকে একটা জিনিস কইতে পারি এটা, যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হতে পারে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এটা কিছুটা এইভাবে হতে পারে না? ধরো যেমন ক্যাপিটাল এফ অফ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই কমা ডিওয়াই ডিএক্স কমা ডি টু ওয়াই বাই ডিএক্স টু কমা ডট 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 ইকুয়ালস টু জিরো, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এবার এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম, যেমন ফর এক্সাম্পল তোমার যদি কই আমি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো, তো এক্স প্লাস থ্রি ওয়াই যে এই যে বাঁদিকে যে ফাংশনটা আছে এটা কার কার ফাংশন, এটা তো এক্স আর ওয়াইয়ের ফাংশন, তখন আমরা এটা কি লিখি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার যদি আমি ধরো এমন লিখলাম যে এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তারপরে ফাইভ জেড ইকুয়াল টু জিরো, তো তখন এটা কি হয়ে গেল ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, এইভাবে ইকুয়াল টু জিরো। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কি হয়, আমরা এক্স রে ইউজ করি, ওয়াই রে ইউজ করি, ডিওয়াই বাই ডিএক্স রে ইউজ করি, ডি টু ওয়াই বাই ডিএক্স টু রে ইউজ করি, এমন করতে করতে ডট ডট এভাবে অনেক থার্ড অর্ডার ডেরিভেটিভ ফোর্থ অর্ডার ডেরিভেটিভ এগুলো ইউজ করি, তো দ্যাটস ওয়াই এগুলো হলো ফাংশন অফ দিস ইকুয়াল টু জিরো, ঠিক আছে? কনস্ট্যান্ট আর ধরতে হয় না আর কি, দেখো তো এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অফ অল তোমার দুইটা জিনিস জানতে হবে, এটা লিখে অর্ডার আর ডিগ্রি। এবার অর্ডার কি তা, অর্ডার হলে জাস্ট এটা মনে রাখো যে যত অর্ডারের পার্সিয়াল ডেরি সরি ডেরিভেটিভ ইউজ করুন আমরা, মানে পুরা
ইকুয়েশনটা দেখবা, ইকুয়েশনের মধ্যে হাফ, রয়েছে মাদার রয়েছে 10 মিনিট আগে গেছিল। রে স্পিকার টপ করো রে। হ্যাঁ বুঝতেছি, আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এখন আমরা দেখুন যে অর্ডার আর ডিগ্রি, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? কারণ আমরা সিলেবাসে তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাই আমরা এটা নিয়ে সেটা স্টাডি করি। পরেরটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন করুন তখন এইগুলো নিয়ে আসা ডিটেলসে পড়াশোনা করুন। হ্যাঁ, তো অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার মানে কি? তা অর্ডার হলো তোমার যে ইকুয়েশনটা দেওয়া থাকবো এটার মধ্যে হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ ইউজ হইব এটি হইলো গিয়া অর্ডার অফ দ্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিগ্রি কি? তা ডিগ্রি হইলো গিয়া হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ আছে তার হায়েস্ট পাওয়ার যেটা, এটাকে কই আমরা ডিগ্রি অফ দ্যাট ইকুয়েশন, ঠিক আছে? কিন্তু কথা আছে, এবার তুমি ডিগ্রি তখনই বের করতে পারবা যখন তোমার যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবো এটার মধ্যে সাইন কজ লগ ইয়ের পাওয়ারে কোনোদিনও ডেরিভেটিভ দিতে পারতো না। মানে সাইনের ডেরিভেটিভ দিয়ে দিল, বা তোমার যেমন সাইন ডিওয়াই ডিএস বা কজ ডিওয়াই ডিএস, তারপরে ধরো লগের পাওয়ারে ডিওয়াই ডিএস, তারপরে ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএস, ঠিক আছে? এইভাবে দিলে তুমি কিন্তু কোনোদিনও তার ডিগ্রি ফাইন্ড করতে পারতা না। কেড়ে পারতো না আমি এটাও কয়ে দিই, কারণ তোমার সাইন ডিওয়াই ডিএক্স যদি দেওয়া থাকে তখন কি তুই দেখো তো সাইন এক্স এর মনে আছে না একটা ইয়ে আসলো, কি কয়টা একটা সিরিজ আসলো, তোমার মনে আছে কিনা না যে সাইন এক্স এর সিরিজ আমরা কি করতে পারি, ভাঙতে পারি। তো ভাঙলে গিয়ে এসে দেখবা ইনফাইনাইট অব্দি যাইতাছি যাইতাছি যাইতাছি, তখন হায়েস্ট কত অর্ডারের, সরি হায়েস্ট কত ডিগ্রি পাইবা তুমি ওই ইকুয়েশনে, তুমি কোনোদিন মানে এটা ইয়ে করতে পারছো না, বাইর করতে পারছো, ঠিক আছে? তো এই কারণে আমরা যখন ডিগ্রি বাই করতে যাবো তখন লক্ষ্য করুন যে আমার ইকুয়েশনের মধ্যে সাইন কজ এগুলো আছে কিনা না। যদি থাকে সাইনের ভিতরে ডেরিভেটিভ কজের ভিতরে ডেরিভেটিভ ই এর পাওয়ারের ডেরিভেটিভ, তখন এগুলো কি করতে পারতাম না, আমরা ডিগ্রি বাই করতে পারতাম না। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। এবার 2 নম্বর কথা হইলো গিয়া তোমার পাওয়ার গুলা সবসময় ন্যাচারাল নাম্বার থাকতে হবে, কোনোদিন ফ্র্যাকশন থাকতে পারতো না আর নেগেটিভ থাকতে পারতো, ঠিক আছে? এই দুইটা দুই একটা কথা জিনিস চিন্তা করে সেটা সবসময় কাজটা করতে পারে। অর্ডার লিখতে দিই ডাইরেক্ট, অর্ডার অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? তা যেটা হায়েস্ট অর্ডার, না হায়েস্ট অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, এইভাবে লিখতে দিই। The order of a differential equation is the highest, H-I-G-H-E-S-T, highest order, the highest differential coefficient is the highest ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট মানে ওই ডেরিভেটিভ গুলো দেখা হয় ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট উইচ এপিয়ার্স, উইচ এ ডাবল ই ই এ আর এপিয়ার্স ইন ইট, মানে আমার যে গিভেন ইকুয়েশনটা থাকবে ইকুয়েশনের মধ্যে হায়েস্ট যে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, মানে হায়েস্ট যত অর্ডারে তুমি ডেরিভেটিভ আছে এটি হিসেবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার। ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল দিলে ধরো G2y বাই dx2 প্লাস 5 dy dx, হ্যাঁ, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0, এখানে অর্ডার কত? অর্ডার হইলো গিয়ে আমার 2, কারণ হায়েস্ট 2 অর্ডারের ডেরিভেটিভ আছে। আর নেক্সট হইলো গিয়ে ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি কি? ডিগ্রি উপর তোমার হায়েস্ট পাওয়ার অফ হায়েস্ট ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, মানে তোমার কাছে যে হায়েস্ট ডেরিভেটিভটা থাকবে, হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ তারও আবার পাওয়ারে তুমি দেখবা। তবে কথা আছে, প্রথম কথা হইলো গিয়া যে তার কি তুইব মানে তোমার পাওয়ারটাও থাকবো, এটা কোনোদিনও ফ্র্যাকশন হইতে পারতো না বা নেগেটিভ হইতে পারতো না। হ্যাঁ, এই জিনিসটা
नेक्स्ट भी बोल। डिग्री ऑफ डिफरेंशियल इक्वेशन इज द डिग्री ऑफ द हाईएस्ट डिफरेंशियल कोएफिशिएंट व्हिच अपीयर्स इन इट व्हिच अपीयर्स इन इट स्टॉप व्हेन द डिफरेंशियल कोएफिशिएंट आर फ्री फ्रॉम कॉमा दे लिख दे प्रोवाइडेड पी आर ओ वी आई डी provided the differential coefficient coefficients are free from radicals R A D I C A L S radicals, comma fractional, fractional and negative powers, ঠিক আছে? আচ্ছা ফ্র্যাকশনাল মানে তো বুঝছো, যেমন 3/2, 7/4 এগুলো তো ফ্র্যাকশনাল। নেগেটিভ মানে বুঝছো নেগেটিভ কি হবে। এবার রেডিক্যাল মানে কি? তা রেডিক্যাল হলো কি মেইনলি? নেক্সট পেজে আমি দেখতে পাচ্ছি रेडिकल ना, रेडिकल हिलो गया तुम्हार रेडिकल हिलो गया वो ये मोना की तरह रूट थकते वाले तापर तुम्हार क्यूब रूट जो दी थाके इधर रेडिकल कोई अपना बा फोर्थ रूट जो दी थाके इग्लो इग्लो का रेडिकल तो इग्लो थकते वाले तुम तुम्हारे डिफरेंशियल इक्वेशन टा थक बो ये डिफरेंशियल इक्वेशन है डिग्री जो दी बाय करता है तो अपन वो डिफरेंशियल कोफिशिएंट डिफरेंशियल कोफिशिएंट माने वो डेरिवेटिव गुलारे को डिफरेंशियल कोफिशिएंट तार पावर है कोनो दिनो নেগেটিভ থাকতে পারতো না, রেডিক্যাল থাকতে পারতো না, আর ফ্র্যাকশন থাকতে পারতো না। হ্যাঁ, আর এখানে নোট দিয়ে লিখতে দিই, উই ক্যান্ট ফাইন্ড। স্যার হ্যাঁ গো, স্যার এই রেডিক্যাল তো আমরা ফ্র্যাকশনে ইয়ে করতে পারবো না, যেমন কি রুট হ্যাঁ থাকলে হাফ আর হ্যাঁ হ্যাঁ তুমি কিউব রুট থাকলে 1/3 এমন। হ্যাঁ হ্যাঁ লেখা তাই জাস্ট একটা নাম দিল আর কি রেডিক্যাল। এই রেডিক্যাল আসলে তো ফ্র্যাকশন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক উই আছে। ক্যান্ট ফাইন্ড ডিগ্রি ইফ ত্রিকোণমিতিক ফাংশন ইফ ইফ ধরো ইফ ইফ ত্রিকোণমিতিক functions, comma, logarithmic functions, function, comma, exponential function involves differential coefficient যখন তারার মধ্যে কি থাকবো তোমার ত্রিকোণমিতিক ফাংশন লগারিদমিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে যখন ডেরিভেটিভ গুলো ইনভলভ হইব তখন গিয়ে সেটা আমরা ওই ক্ষেত্রে ডিগ্রি ফাইন্ড করতে পারতাম না। হ্যাঁ ফর এক্সাম্পল তোমার যদি দেই ধরো d3y/dx3 প্লাস দিয়ে দিলাম ধরো sin dy/dx হ্যাঁ ইকুয়াল টু দিয়ে দিলাম e^x। তো তুমি এখানে কি করতে পারতো না, তুমি কিন্তু এখানে কোনোদিনও ডিগ্রি বাই করতে পারতো না। এটা যদি অর্ডার বাই করতে চাও অর্ডার কত হইবো, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ হইবো তোমার 3 আছে তো অর্ডার তোমার 3, কিন্তু এখানে ডিগ্রি কি হইবো ডিগ্রি নট এক্সিস্ট বা কান ডিটারমাইন ডাজ নট হ্যাভ এনি ডিগ্রি
এই জিনিসগুলো মনে রাখতে হবে। বা ধরো এমন হইতে পারে তোমার, এটা একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল ধরো এমন হইতে পারে, হ্যাঁ জাস্ট এইভাবে দিল ই টু দি পাওয়ার ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি ইকুয়ালস টু দিয়ে দিলাম আমি 9y, তো তখনও কি হইব, তখনও তুমি ডিগ্রি ফাইন্ড করতে পারতো না। এখান থেকে তুমি অর্ডার নিতে পারো, অর্ডার কত, 3 হবে ডিগ্রি নট ডিফাইন্ড। স্যার একটা স্যার আমাকে বড় ফার্স্ট ফার্স্ট এক্সাম্পল দিয়ে এক্সাম্পল ডিগ্রি দেখতে। এটা দাও না। হ্যাঁ কো কো স্যার হ্যাঁ আমি ফার্স্ট এক্সাম্পল এক্সাম্পল একটা দেখতে বড় কি যে ভালো আছে। আচ্ছা ইয়ে করো, মানে তোমরা ফার্স্ট এক্সাম্পলে স্যার একটু মানে একটু ডাউট আছে আর কি। মানে স্যার এটার ভিতরে তো হাইস্ট হাইস্ট অর্ডার তো 3 হ্যাঁ তুলে তো মানে ইডের ডিগ্রি দিহম, আর আমরা সাইন্ডে যদি আমরা যদি এটা মানে এক্সপ্যান্ড করি তবে তো আমরা মানে ডিওয়াই ডিএক্স এর পাওয়ার শুধু বাড়বো, অর্ডার তো বাড়তো না। মানে অর্ডার তো ফার্স্ট অর্ডার থাকবো, তাহলে ফার্স্ট অর্ডারের পাওয়ার বাড়তে থাকবো, আর নিয়ম হিসেবে তো হাইস্ট অর্ডারের পাওয়ার হাইস্ট অর্ডারের ডিগ্রিটা নিয়ে আমরা দেখবো মানে এমন আর কি স্যার। মানে তোমার কথা বুঝছি কথা বুঝছি কথা বুঝছি কথা বুঝছি তোমার কথা বুঝছি তোমার, কারণ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ তো এখানে 3, ঠিক আছে না, এটার লগে তো আর সাইন নাই, কিন্তু সাইনটার ভিতরে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স, তখন ডিগ্রি কেড়ে ফাইন্ড করতে পারতাম না। তোমার কথা ঠিক আছে, মানে স্যার মানে ডিওয়াই ডিএক্স টা তো আমরা মানে সাইন এক্স টা যদি এক্সপ্যান্ড করি তাও মনে তো হয় এমন হবে আর কি। ডিওয়াই মানে সাইন এক্স টা যদি এক্সপ্যান্ড করি তাহলে তো মানে এমন হবে আর কি ডিওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে এমন তো হইতে থাকবো। ডিওয়াই ডিএক্স মানে অর্ডারটা তো 1 এ থাকতে থাকবো আর কি, হ্যাঁ বুঝতে আর পারছি মানে এটা তো অর্ডারটা তো হাইস্ট হেডেই থাকবো। তোমার কথা ঠিক আছে, বুঝতে পারছি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ 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 শুনো শুনো, কথা আছে কথা আছে কথা আছে, যাও যাও যাও। আচ্ছা শোনো, এবার কেড়ে ফাইন্ড করতে পারতাম না, শোনো, ফাইন্ড করতে পারতাম না এই কারণে, কারণ যখন তোমার ডিগ্রি ফাইন্ড করতে হয়, ঠিক আছে, তোমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা সব সময় পলিনোমিয়াল হইতে হইব, ডেরিভেটিভ গুলাতে থাকবো না, হ্যাঁ স্যার এটা সবসময় পলিনোমিয়াল ফরম্যাটে থাকতে হবে, পলিনোমিয়াল ফরম্যাটে, মানে আচ্ছা ঠিক আছে পলিনোমিয়াল ফরম্যাটে বুঝতে মানে কি, তাই মহাশয়। হ্যাঁ পলিনোমিয়াল ফরম্যাটে থাকতে হবে। এই কারণে ইজিতে ডাইরেক্ট না করে দেয় আর কি, মানে না করার পিছনে কারণ তো মানে ইটা না, ঠিক আছে তোমার কথা ঠিক আছে, কারণ যদি হ্যাঁ হায়েস্ট তো এখানে থাকে না, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ তো এটা, এটা 3, তো এটা বাড়াইলেও তো কোনো চাপ নাই, কিন্তু এটা যদি আমি ইনফাইনাইট সিরিজ লিখি তখন কিন্তু এটা পলিনোমিয়াল এক্সপ্রেশনটা ফলো করতো না আর কি, ঠিক আছে, এখানে একটা নোট দিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা স্যার একটা বড় এক্সাম্পল দিয়ে দো যেটা ডিগ্রি বাই করুন হ্যাঁ যাবে। হ্যাঁ নোট দিয়ে দিতে দিতে এটা নোট দিয়ে এক ক্লিক করো, ডিগ্রি অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি ফাউন্ড, ক্যান বি ফাউন্ড ওয়েন ওয়েন দ্য ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টস আর ইন দ্য ফর্ম অফ পলিনোমিয়াল, নাকি এইভাবে লিখতে দেবো, এইভাবে লিখতে দিলে দেবো ওয়েন, আচ্ছা একটু দাও, হ্যালো, আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা তোমরা একটু দাঁড়াও, হ্যাঁ একটা মিনিট,
তন্ময় কি কি বই লিখছ? আমার স্যার ঘোষ চক্রবর্তী আর এমডি রায়সিংহ নিয়ে। হ্যাঁ হ্যালো, আচ্ছা ওয়েন ইয়ে কিতনে কত কিতাব বলতাম, দা ডিগ্রি অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি ফাউন্ড ওয়েন দা ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট কোফিশিয়েন্ট আর ইন দ্য ফর্ম অফ পলিনোমিয়াল, ফর্ম অফ পলিনোমিয়াল, এটা হলো মেইন রিজন। তো আমি যে রিজনটা খুঁজলাম প্রথমে MIL, রিজনটা ভুল আসলো। হ্যাঁ এটা হলো মেইন রিজন, আমার রিজনটা তখনই ঠিক ঠিক হইতো যদি ইকুয়েশনটা এইভাবে থাকতো, এটা গ্রিন কালারে আমি রাফ করার লেগে লিখতে, যদি ইকুয়েশনটা এই ধরনের থাকতো, ধরো dy বাই dx প্লাস যদি ধরো সাইন ডি টু ওয়াই বাই ডি বা ডি থ্রি ওয়াই বাই ডিএক্স যদি থাকতো, ধরো ইকুয়াল টু তোমার 9 দিয়ে দিলাম, তখন গিয়ে সেটা হয়তো বা আমার লজিকটা ঠিক হইলে, কারণ তখন যদি এটা যদি আমি এক্সপান্ড করতাম তখন পাওয়ার হায়েস্ট গিয়া কই শেষ হইব কোনো সিওরিটি নেই। তো এটা সবার ক্ষেত্রে ফিট হয় না এই লজিকটা, আর এই লজিকটা সবার ক্ষেত্রে ফিট হইব এই নোটটা দিয়ে সেটা দিলে। স্যার স্যার এটা ডি টু ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার 2 করতে। আচ্ছা ডিএক্স টু ডিএক্স, এই লজিকটা ঠিক আছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্য ডিগ্রি অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি ফাউন্ড আর ক্যান বি ফাউন্ড ইয়েস ওয়েন দ্য ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট আর ইন দ্য ফর্ম অফ পলিনোমিয়াল, যখন তারা পলিনোমিয়াল ফর্মে থাকবো। হ্যাঁ ফর এক্সাম্পল ধরো ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নেই, বেশি বড় না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ধরো আমি তোমার যদি দিই 10x+y, তো এটার ডিগ্রি কত হইব, এটা ডিগ্রি হইব ওয়াই আর 1, বাট আমি যদি জাস্ট উল্টায় দিই x+y ইকুয়ালস টু যদি দিয়ে দিই ধরো 10 dy dx, তখন কি হইব ডিগ্রি নট ডিফাইন্ড। বোঝা গেল নি? স্যার হ্যাঁ, আরেকটা বড় করে একটা হ্যাঁ এক্সাম্পল বড় দিতো করে না, না যেটা পাওয়ার টর আছে অনেক, T7 8 এমন। দৌ না নৌ না এক্সাম্পল নয়, একটা কি তখন অভাব এক্সাম্পল অভাব কত কো, এটার ডিগ্রি কত কো, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস থ্রি ডি 5y বাই ডিএক্স 5 হোল টু দি পাওয়ার, ধরো দিয়ে দিলাম আমি 3/5 ইকুয়ালস টু x+y² মাইনাস xy, এটা কোটা ডিগ্রি আর পাওয়ার দিয়ে কত, এটা ডিগ্রি কত আর এটা দিয়ে কত, এটা ফিফথ অর্ডারে আছে আর এটার হাইস্ট মানে ডিগ্রি গো 3। বাকিরা এটা অর্ডার তো দেখতে বোঝাতেছে এই যে ইকুয়েশনটা আছে এখানে অর্ডার 3, কারণ 3 অর্ডারের হায়েস্ট ডেরিভেটিভ, আর আমার যদি ডিগ্রি বাই করতে যাই তখন গিয়ে সেটা কি করতে পারে আমার পাওয়ার গুলো দেখতে স্যার হবে, স্যার অর্ডারটা ভাই, অর্ডারটা 5 খুঁজো, অর্ডারটা 5 কারণ 5 অর্ডারের ডেরিভেটিভ, আর যদি আমি ডিগ্রি বাই করতে যাই তখন আমার দেখতে হবে যে হায়েস্ট কত, সরি পাওয়ারটা ফ্র্যাকশন যাতে না হয়, রেডিক্যাল যাতে না হয়, নেগেটিভ যাতে না হয়, ঠিক আছে? তো আমি এখানে মাইনাস দিয়ে দিই, এখানে মাইনাস দিয়ে দিই, চলো এবার কত কত হইব, মাইনাস দিয়ে দিয়ে দিই, তো তখন এটাতে যখন ইয়েতে আনো আমি ফ্র্যাকশন ছাড়া যদি আনি ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3 d5y/dx5, হ্যাঁ কত, তখনও কি দাম ইয়ে থাকবো রে, মাইনাস 3 ইকুয়াল টু কত হইব x+y² তন্ময় হোল টু দি পাওয়ার 5, জাস্ট কিচ্ছু না, এটা পাওয়ারে 3 মাইনাস 3 আছে, তো এটা 1 বাই লিখতে পারো, তো লিখতে সে এদিকে নিয়ে গুণ করে দাও না, স্যার ঠিক আছে না, কি হইব 1 ইকুয়ালস টু x+y² মাইনাস xy হোল টু দি পাওয়ার 5 সাথে কিটা dy বাই dx মাইনাস 3 d5y/dx5 হোল টু দি পাওয়ার 3। এবার এটাতে যখন তুমি এক্সপ্যান্ড করবে, এই স্পিকারটা অফ করো রে হৃদয়, এবার তুমি যখন এটা এক্সপ্যান্ড করবা ডান দিকে যে জিনিসটা আছে dy বাই dx মাইনাস 3 d5y/dx5,
তখন কিউবের পাওয়ার যখন এক্সপ্যান্ড করবা তখন হায়েস্ট যে ডেরিভেটিভ দেয় মানে ফিফথ অর্ডার যে ডেরিভেটিভ তার পাওয়ার তুমি কত হবে থ্রি পাইবা। তো এই কারণে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমার ডিগ্রিটা কত হইব ডিগ্রিটাই লইয়া। ঠিক আছে, তো নেক্সট আর একটা এক্সাম্পল ধরো আমি এটা নিতে পারি, সিম্পল এক্সাম্পল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ধরো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ফাইভ, তারপরে ফাইভ না দিয়েছে ফিফথ রুট অফ দিয়েছিলাম ফিফথ রুট অফ ওয়ান প্লাস ডি থ্রি ওয়াই বাই ডিএক্স, এটার অর্ডার আর ইয়ের কথা বলবো। তো কোয়েশ্চেনটা দেখতে বোঝা যাইতেছে এখানে হায়েস্ট তিন অর্ডারের ডেরিভেটিভ হইতেছে, তো অবভিয়াসলি আমার অর্ডারটা কত হইব অর্ডারটা হইব থ্রি। এবার এখানে পাওয়ারটা দেখো পাওয়ারটা রেডিক্যাল। ডিগ্রি হ্যাঁ কো স্যার এটা মানে এটা হিসাবে নিয়েছিল মানে যেটা ডিওয়াই ডিএক্স আছে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, হাইস্ট ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টটা লেফট সাইডে নিয়েছে, ওয়াই স্কোয়ারটা রাইট সাইডে নিয়েছে, বোর্ড সাইডে স্কোয়ার করে দিলে এটার হাইস্ট পাওয়ারটা ওয়ান হবে মানে ডিগ্রি ওয়ান। মাইনাস ওয়াই স্কোয়ার এভাবে আর লেখা। স্যার ইয়ে কো স্যার তুলে তো মানে ইয়ে মানে এক্সপোনেনশিয়াল ইয়ে থাকলেও তো মানে তুলে তব তো ইয়ে হয়ে যাবো না ওই নিয়মে লাস্টে দেশে যে কইছিলেন যে পলিনোমিয়াল ফর্ম করণ যেত না, এলিগেটেড ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ইয়ে করণ যেত না যে মানে ডিগ্রি কোয়া যেত না যে হ্যাঁ 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 তো পলিনোম হ্যাঁ ই টু দি পাওয়ারটাও তো বাদ যাবো গা, কারণ ই টু দি পাওয়ারও তো ই টু দি পাওয়ার তো পলিনোমিয়াল না না, ঠিক আছে না, তখন এগুলো বাদ যাবো। আচ্ছা তো এখানে দেখতে পারো যে আমি কি করলাম, প্রথমে ফিফথ রুট অফ এই ওয়ান প্লাস ডি থ্রি ওয়াই বাই ডিএক্স এটা আনলাম বাঁ দিকে, আর ওয়াই স্কোয়ারে নিলাম গা ডান দিকে। এবার হোল টু দি পাওয়ার ফাইভ যদি বোথ সাইডে করি তখন আমার কাজ হয়ে গেছে, তোমার ডেরিভেটিভ যেটা আছে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটা থ্রি, আর হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা আছে এবার কিন্তু কি একটা ন্যাচারাল নাম্বার ওয়ান, তো তখন গিয়ে জিনিসটা করতে পারবো আর কি। তো এইভাবে আমরা ডিগ্রি আর অর্ডার বাই করতে পারি। হ্যাঁ, তো ডিগ্রি আর অর্ডার থেকে এক্সামে খুব কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, খুব কম, খুব বেশি কম। তো আমরা এখানে নেক্সট যেটা স্টার্ট করুন যে হইলো গিয়া সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি কি টাইপের সলিউশন থাকে। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন মেইনলি তোমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন সলিউশন বাই করতে যাইবা তখন সবসময় মনে রাখবা এটা একটা ফাংশন নিবো। হ্যাঁ, যে ফাংশনটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করবো ওই ফাংশনটা কমো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাংশন উইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশন, ফাংশন উইচ স্যাটিসফাই দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন is known as solution of that differential equation. এবার এই সলিউশনের মধ্যে আমরা বেসিক্যালি তিন ধরনের সলিউশন পাবো, একটা কোয়া হয় জেনারেল সলিউশন, একটা কোয়া হয় পার্টিকুলার সলিউশন, আর একটা কোয়া হয় সিঙ্গুলার সলিউশন। তো ফার্স্ট অফ অল এলাম আমরা জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন হইলো গিয়া এমন একটা সলিউশন যেটার মধ্যে ইনফাইনাইটটা ফাংশন লুকাই না থাকবো। হ্যাঁ, ধরো আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে সলভ করার পরে আমার আনসার কিছুটা এই ধরনের আইলো, ধরো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস সেভেন এক্স ওয়াই ধরো প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ধরনের একটা ফাংশন আইলো। ঠিক আছে, এই বাঁদিকে যে ফাংশন এমন ধরনের একটা ফাংশন আইলো, বা তোমার ধরো না ওয়াই ইকুয়ালস টু এই জিনিসটাতে আমি যদি ওয়াই ইকুয়ালস টু লিখতে চাই ধরো এক্স এর কিউব তারপরে মাইনাস সেভেন এক্স ওয়াই তারপরে মাইনাস সি তারপরে কি হোল এইভাবে রুট এত, তো এটা একটা ফাংশন না। তো এই ফাংশনটারে কি করবো, এই ফাংশনটারে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ফাংশনটা বাইর করছি এটা একটা সলিউশন,
এবার এই এক্স ওয়াই এগুলো তো আচ্ছা ঠিক আছে তোমার ভেরিয়েবল গুলা, কিন্তু সিটারে কম আমরা আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট মিন্স যে কনস্ট্যান্টটার ভ্যালু চেঞ্জ হতে পারে, তুমি এই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ যদি করতে থাকো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কি পাইতে থাকবো, ফাংশন পাইতে থাকবো। আর ওই ধরনের সলিউশনটাকে কমবো আমরা কি জেনারেল সলিউশন, মানে একটা সলিউশনের মধ্যে ফ্যামিলি অফ কার্ভস লুকাইনা থাকবো বা ফ্যামিলি অফ ফাংশন লুকাইনা থাকবো। বেসিক্যালি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কার্ভ পাই, কার্ভ ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ দেখবা, কোনো সময় স্ট্রেট লাইন পাইতেছি, কোনো সময় প্যারাবোলা পাইতেছি, কোনো সময় এমন ধরনের কার্ভ পাইতেছি যেটার গ্রাফ হয়তো বা আমরা জানি না বা তোমার গ্রাফগুলো ড্র করার দরকারও হয় না, ঠিক আছে? তো যখনই আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি তখন সবসময় মনে রাখবো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ পাবো, ঠিক আছে? আর আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে সেটা যদি লিখি আমি কোনো ফাংশন, তো তখন কি মিন করবো, এটা এটা মিন করবো তোমার ফ্যামিলি অফ কার্ভ, ফ্যামিলি অফ কার্ভ মানে সিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লিখে আমরা কি পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ পাইতে থাকবো বা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন পাইতে থাকবো। তো এই ধরনের সলিউশনটার কোনো আমরা জেনারেল সলিউশন। এবার পার্টিকুলার সলিউশন কি, পার্টিকুলার সলিউশন লিখে এই সি যে লিখলাম লাস্টে যে আমি সিটা লিখলাম, এই সি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লিখা তুমি যে ফিক্সড কার্ভ পাইতে থাকবা ওই এক একটা ফিক্সড কার্ভের কম আমরা পার্টিকুলার সলিউশন, বা এক একটা ফিক্সড সলিউশন থেকে কম আমরা পার্টিকুলার সলিউশন। আর লাস্ট লিখে সিঙ্গুলার সলিউশন, এবার সিঙ্গুলার সলিউশন কোনগুলা, এমন সলিউশনও আছে যদি এই কার্ভের থেকে মানে জেনারেল সলিউশন থেকে তুমি কোনোদিনও খুঁজে পেতে না, অথচ তারা কি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্যাটিসফাই করবো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্যাটিসফাই করবো মানে কি, তারাও তো সলিউশন কিন্তু তুমি এই জেনারেল সলিউশন থেকে তারা খুঁজে পাইতাম, মানে সি এর ভ্যালু পুট করে সেটা তুমি তারারে খুঁজে পাইতাম না, ওই ধরনের সলিউশন যেরকম আমরা জেনারেল সরি সিঙ্গুলার সলিউশন। চলো এই যে প্রথমে সলিউশন গুলো জাস্ট হালকা পাতলা বেশি ডিপে লাগতাম না, ছোটো মতো কিছু লিখতাম। সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন উইচ আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ, আরবিটারি কনস্ট্যান্ট থাকবো অ্যান্ড নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন অর কমপ্লিট সলিউশন অর অনেক আবার এটাকে কমপ্লিট ইন্টিগ্রাল হয়, কমপ্লিট ইন্টিগ্রাল অর এটাতে আবার অনেক সময় কমপ্লিট প্রিমিটিভ পাওয়া, প্রিমিটিভ PRIMITIV, আর নেক্সট লিখে তোমার জেনারেল সলিউশনে পড়ে বা পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার পার্টিকুলার সলিউশন কি, পার্টিকুলার সলিউশন হলো গিয়া জেনারেল সলিউশন থেকে যেগুলো আমরা বাইর করবো নাকি, ইফ পার্টিকুলার ভ্যালু আর গিভেন টু আরবিটারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট arbitrary constant in the general solution, in the general
जनरल सॉल्यूशन कॉमा देन द सॉल्यूशन ऑब्टेन्ड देन द सॉल्यूशन ऑब्टेन्ड GINED তখন যে সলিউশন গুলো পাবো ইজ কল্ড পার্টিকুলার সলিউশন পার্টিকুলার সলিউশন ঠিক আছে আর নেক্সট হলো গিয়ে তোমার সিঙ্গুলার সলিউশন সিঙ্গুলার সলিউশন আজকে আটটা অব্দি পড়ানো আটটা অব্দি যতটুকু করা যায় হ্যাঁ সিঙ্গুলার সলিউশন সিঙ্গুলার সলিউশন মানে কিটা আচ্ছা জেনারেল সলিউশন বুঝলা পার্টিকুলার সলিউশন বুঝলা সিঙ্গুলার সলিউশন লাগে এমন ধরনের সলিউশন যেগুলা জেনারেল সলিউশন থেকে আমরা পাইতাম না ঠিক আছে মানে ওই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু পার্টিকুলার ভ্যালু দেওয়ার পরে যে সলিউশন গুলো থাকতো না এটা কোনো আমরা সিঙ্গুলার সলিউশন বা যে সলিউশন গুলো এখান থেকে পাইতাম না মেইন কথা হলো এই সলিউশন হুইচ ডাজ নট কন্টেইন হুইচ Does not contain arbitrary constant. Arbitrary constant. যেটার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকতো না কারণ আরবিটারি কনস্ট্যান্ট থাকলে তো এটা কি পেতাম আমরা জেনারেল সলিউশন পেতাম এন্ড আরো কি কমু যে এটা আরবিটারি কনস্ট্যান্ট এর পার্টিকুলার ভ্যালু দেওয়ার পরেও যে সলিউশন গুলো থাকতো না এন্ড নট অবটেইনেবল not obtainable obtainable from the general solution from the general solution by giving particular values given particular values to the arbitrary constant constant is called singular solution so general solution নিলে গিয়া তোমার এমন একটা সলিউশন যার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট গুলো থাকবো আরো সাথে এটাও আছে যে যত অর্ডারে ডিফারেনশিয়াল ইকুয়েশন হইব আমরা ঠিক তত অর্ডারে কি করতে পারবো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে মানে যত অর্ডার দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন হইব ঠিক ততটাই আরবিটারি কনস্ট্যান্ট থাকবো আর কি হ্যাঁ তো ওই ধরনের সলিউশন এরকম আমরা জেনারেল সলিউশন পার্টিকুলার সলিউশন লিগে যে সলিউশন গুলা কই থেকে আইব জেনারেল সলিউশন থেকে ওই আরবিটারি কনস্ট্যান্টের পার্টিকুলার ভ্যালু বসানোর পরে যে ধরনের সলিউশন আইবো এরকম আমরা পার্টিকুলার সলিউশন আর সিঙ্গুলার সলিউশন লিখে যে সলিউশনের মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকতো না আর যেগুলো কই থেকে আইতো না যেগুলো ওই জেনারেল সলিউশন থেকে আইতো না তো তখন কি এরকম আমরা পার্টিকুলার আর সিঙ্গুলার সলিউশন হ্যাঁ তো একটা এক্সাম্পল দেওয়া সরি হ্যাঁ হ্যাঁ সরি এক্সাম্পলে এক্সাম মত হয় না এমনি ডেফিনিশনের সাথে থাকে না না ডেফিনিশন এটা ডেফিনিশন তো পরীক্ষা আইতো না তোমার জাস্ট বুঝায় রাখলাম এবার আচ্ছা আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কি তা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সলিউশন হলো এমন ফাংশন যেগুলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করে এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কেমনে বাই করুম ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা নরমালি আমি তোমরা এখন মানে এখন অব্দি সলিউশন বাই করা তো শিখাইছি না জাস্ট ধরো ফর এক্সাম্পল আমরা সলিউশন নিতে পারি কিভাবে নিতে পারি বলতো ধরো এমন আছে আমার কাছে ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে dy by dx equals to y এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অবভিয়াসলি তোমরা সলভ করে আইছো ছোট থাকতে ঠিক আছে এবার এটা সলভ জানি কেমন করি আমরা তোমরা মনে আছে কিনা না dy by y equals to dx এইভাবে লিখতাম ঠিক আছে না তারপরে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিতাম এখান থেকে log y equals to কি হইবো x plus c এত ঠিক আছে না অর এখান থেকে কি আইবরে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি দ্বারা আমরা এইভাবে লিখতে পারি অর ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি বা এইভাবে থাকো শুরু করো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এইভাবে
আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি বলতো, এখান থেকে কিছু পাওয়া যায়? এখান থেকে আমরা কি করতে পারি? স্যার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি। আচ্ছা এতটুকুই লেখলাম আমি, শোনো এরপর আর লেখতাম না। আচ্ছা আমি তো, হ্যাঁ হ্যালো, আচ্ছা এটা কইতে হ্যাঁ পার, হ্যাঁ এটা কইতে পারেন যে এখানে জেনারেল সলিউশন হইলো গিয়া, সলিউশন হইলো গিয়া ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেটা আমার জেনারেল সলিউশন। হ্যাঁ কারণ এই সলিউশনের মধ্যে কি আছে, আরবিটারি কনস্ট্যান্ট আছে, এই সিটা হইলে আরবিটারি কনস্ট্যান্ট আছে, সি আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর মোর ওভার এখানে যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে ঠিক ততটাই আরবিটারি কনস্ট্যান্টও আছে। হ্যাঁ এই দিকে জেনারেল সলিউশন। আর সি এর ভ্যালু যদি পুট করি, ধরো সি এর, সি তো আরবিটারি কনস্ট্যান্ট, সি এর ভ্যালু কনস্ট্যান্ট, কিন্তু সি এর ভ্যালু আবার এক্স ওয়াই এগুলো পুট করে বসে না, সি এর ভ্যালু ধরো পুট করলাম আমি টু, তো তখন গিয়ে সেটা ওয়াই ইকুয়ালস টু কি পাবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস টু, যেটা কি যেটা পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন। তুমি সি এর ভ্যালু 5 পুট করতে পারো, সি এর ভ্যালু 3 পুট করতে পারো, তুমি সি এর ভ্যালু যদি 0 পুট করো, তখন ধরো 0 পুট করলাম, তখন কি পাবো ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স পাবো নাকি? তো এটাও কি, এটা একটা পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন। এবার আমার কথা হইলো গিয়া, তুমি এই এটার আমি ইকুয়েশন নাম ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে, আমি বলতেছি ওয়াই ইকুয়ালস টু 0 ইজ সলিউশন অফ 1, ঠিক আছে না? দেখো তো ওয়াই ইকুয়ালস টু 0 1 এর সলিউশন নেই, কারণ ওয়াই ইকুয়ালস টু 0 তুমি এই ইয়েটা মানে এটা তো একটা কি, এটা তো একটা স্ট্রেট লাইন, এটা এক্স অ্যাক্সিস নাকি? তো ওয়াই ইকুয়ালস টু 0 এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে আমার এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্যাটিসফাই করে, আমি বলবো হ্যাঁ করে, করে না করে, তুমি ওয়াই ইকুয়ালস টু 0 তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হইব, অবভিয়াসলি ডিওয়াই বাই ডিএক্স তো 0 হইব না, ঠিক আছে? তো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আইতাছে 0, ওয়াই এর ভ্যালু আমি দিছি 0, এর মানে এখান থেকে কইতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, এর মানে ওয়াই ইকুয়ালস টু 0, এটা একটা সলিউশন অফ 1। বাট হ্যাঁ বাট লিখি না, এখানে ডাইরেক্টলি কইতাছি ওয়াই ইকুয়ালস টু 0 তো এটা একটা সলিউশন, কিন্তু সি এর মান, এই যে সি এর ভ্যালু, সি এর ভ্যালু তুমি যা খুশি তা পুট করো, কোনোদিনও ওয়াই ইকুয়ালস টু 0 আনতে পারবে না। দেখো তো তুমি সি এর ভ্যালু যা খুশি তা পুট করো, কোনোদিনও ওয়াই ইকুয়ালস টু 0 আনতে পারতো না, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ সিঙ্গুলার সলিউশন, ইট ইজ সিঙ্গুলার সলিউশন, এই জিনিসটা বোঝা গেল না? দেখো তো আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিচ্ছিলাম ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, এটারে কি করলাম আমরা, সলভ করলাম, করার পরে আমি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এমন একটা সলিউশন পেলাম। এবার এই যে সলিউশন, এটার কম আমি জেনারেল সলিউশন। এবার সি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাইলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কি পাবো, ফাংশন পাইতে থাকুন বা কার্ভ পাইতে থাকুন, এগুলো এলাকা সব পার্টিকুলার সলিউশন। কিন্তু আমি দেখতেছি ওয়াই ইকুয়ালস টু 0 এটাও কি করব, এক নম্বরে স্যাটিসফাই করব, কিন্তু আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু বসায় সেটা কোনোদিনও আমি ওয়াই ইকুয়ালস টু 0 আনতে পারতাম না, ঠিক আছে না? কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু কোনোদিনও কি হয় না, 0 হয় না, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তুমি করো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তুমি সি এর ভ্যালু যা খুশি তা বসাও, কোনোদিনও 0 হয় না। তো ওয়াই ইকুয়ালস টু 0 এটা কি করবে, ওয়াই ইকুয়ালস টু 0 একটা সলিউশন, বাট এটা কি ধরনের সলিউশন, একটা সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে? তো তারপরে আমি আরেকটা এক্সাম্পলের কথা যদি ভাবি, ধরো এমন একটা এক্সাম্পল লওয়া যায়, বুঝলে চিন্তা করতেছি। হ্যাঁ ধরো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সিম্পলি ওয়াই মাইনাস টু লইলাম, হ্যাঁ, আর এটারে যদি তুমি সলভ করো এখান থেকে কি আইবো, তো লগ হ্যাঁ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, এক্স প্লাস সি, এখান থেকে লিখতে পারো তুমি ওয়াই ইকুয়ালস টু টু প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। হ্যাঁ এটাও বুঝতে পারো সেম, এটাও আগের মতো এলো, এটাও একটা কি, একটা জেনারেল সলিউশন। তুমি সি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু যদি বসাও এখানে কি হইব, জাস্ট এটার সাথে একটা টু একটা অ্যাড করবে, টু প্লাস করে সেটা হইব। হ্যাঁ কিন্তু সি এর ভ্যালু তুমি এটা তো পাইলা, এটা দিলাম আমি এক নম্বর,
তুমি এখান থেকে এটাও বলতে পারো যে এই অঙ্কের ক্ষেত্রে আলাদা করে y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু 2 কিন্তু এটা সলিউশন অফ 1 ইকুয়াল, কিন্তু c এর ভ্যালু তুমি কোনোদিনও বসায় সেটা y ইকুয়ালস টু 2 টা আনতে পারতো না। এই ধরনের সলিউশন রকম আমরা সিঙ্গুলার সলিউশন যেগুলা আমরা আরবিটারি কনস্ট্যান্ট বসায় সেটা আনতে পারি না, ঠিক আছে? তো এইগুলা ছোট মোটো কথাবার্তা আর কি। হ্যাঁ, তো এইগুলা বেসিক রেডি করা, তারপরে ওইগুলো গিয়া তোমার ধরো একটা কার্ভ দিয়ে দিলাম, সে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন হইব কিনা এটা চেক করতে অনেক সময় ধরো এটা ছোট ক্লাসের কথাবার্তা, ধরো আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 ইজ সলিউশন অফ dy বাই dx হোল স্কোয়ার, তারপরে প্লাস x ইন্টু dy বাই dx মাইনাস y ইকুয়ালস টু 0, এটা তুমি দেখতে এটা শো দেখ শো কোশ্চেনটা হলো x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0, এটা সলিউশন হইব এটা কিভাবে, দেখো কিভাবে সলভ করুম এটা অ্যান্সার। তো যেহেতু দেখো এটা সলিউশন হইব, এর মানে এটা কি করবো স্যাটিসফাই করবো, বাস এমনি চিন্তা করো যেহেতু সলিউশন হইব অবভিয়াসলি এটা স্যাটিসফাই করবো। দেখি চলো y এর জায়গায় আর x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 এটা নিয়ে এসে এখানে বসায় দেখি তো সলভ করে ইয়ে করে কিনা স্যাটিসফাই করে কিনা। তো আমরা এক কাজ করি না, x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 তো এটা নিয়ে এসে বসাবো, তো এখানে এক কাজ করি আমি একবার ডেরিভেটিভ করে লাগি, তো 2x প্লাস 4 ইন্টু dy dx ইকুয়ালস টু কত 0 আইলো, এখান থেকে dy বাই dx এর ভ্যালু কত হয় পরে dy বাই dx এর ভ্যালু আইব, এটা তো গেল না x প্লাস 2y মানে মাইনাস x বাই 2y মাইনাস এক্স বাই টু, তো এই জিনিসটা রাখলাম আমার কাছে এই জিনিসটা আছে, আর আরো আছে কিটা x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু তো 0, এখান থেকে আমি y এর ভ্যালুটা পাবো কত রে মাইনাস x স্কোয়ার বাই 4, এই দুইটা জিনিস আমি রাখলাম। এবার এই দুইটা জিনিস ইউজ করে সেটা আমি দেখতাছি যে এটা স্যাটিসফাই করে কিনা, তো LHS নিলাম dy বাই dx স্পিকার অফ করো রে প্লাস x ইন্টু dy dx মাইনাস y আচ্ছা ইকুয়ালস টু dy বাই dx হোল স্কোয়ার, dy বাই dx এর ভ্যালু কত মাইনাস x বাই 2 তার হোল স্কোয়ার, তারপরে প্লাস x ইন্টু dy বাই dx মানে মাইনাস x বাই 2, তারপরে মাইনাস y মানে কত মাইনাস x স্কোয়ার বাই 2। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু x স্কোয়ার বাই 4 মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x স্কোয়ার বাই 4, আলটিমেটলি কত হইলো 0 মানে কত আর এইচ, ঠিক আছে না? তো এই যে গিভেন যে কার্ভটা দিছিল x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0, এটা কি করছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটারে যে ইকুয়েশনটা দিছে তারে স্যাটিসফাই করছে, ঠিক আছে? তো আমি কইতে পারো যে x স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 এটা একটা সলিউশন কার এটা, তো এটা ধরো আমি এক নাম্বার দিয়ে দিলাম এক নাম্বার, দেয়ার ফোর ওয়ান ইজ দ্য সলিউশন অফ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এই যে এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 এটা কিন্তু একটা কার্ভ, এটা কিসের ইকুয়েশন, এটা হলো তোমার একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে না? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই টাইপের ইকুয়েশন না, এটা এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে? তো আমরা যদি কয় যে এটা একটা সলিউশন কিনা চেক করো, আমরা এমনি বসায় বসায় চেক করতে পারি, ঠিক আছে? এবার বসায় বসায় চেক করো বলতে কিভাবে চেক করুন, দেখো তোমার এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি যে যে গুলা বাইর করতে পারো, প্রথমে এটা বাইর করলাম, যেমন y এর ভ্যালু আমি বাইর করে লিখছি সবার আগে, তারপর আমরা কি বাইর করছি একবার ডেরিভেটিভ দিয়ে এটাও বাইর করতে, মানে মোদ্দা কথা হলো y ইকুয়ালস টু এটা বসাবো আর কি নিয়ে আসার এখানে, তো আমি আলাদাভাবে ডেরিভেটিভটা বাইর করে নিলাম মাইনাস এক বাই 2, এবার সব ভ্যালুগুলো নিয়ে আসে বসাইলাম, দেখতেছি কি সেট করে। তো এগুলো একদমই এইসবগুলো আইতো না, তাও হালকা পাতলা ইয়ে থাকা ভালো। হ্যাঁ, এবার নেক্সট হলো যে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফরমেশন মানে তোমার একটা কার্ভ দেওয়া দিব, ওই কার্ভটা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন তোমার এটা বাই করতে হবে, যেমন এইখানে এই কোশ্চেনের মধ্যে কি করেছি আমি কার্ভটাও দিয়ে দিচ্ছি, এটা আমার কার্ভ এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0, আর লগে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও দিয়ে দিচ্ছি যে এটা এটার সলিউশন হয় কিনা চেক করো। আর এবার কি করুন, আমি জাস্ট কার্ভটা দিয়ে দেবো আর তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করবা যে এটা
এই যে কার্ভটা এলো এটা আসলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা উল্টাভাবে চিন্তা করো, চিন্তা করতে গেলে এই কার্ভটার করসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা আমি রুল লিখে দিতেছি, ওয়ার্কিং রুল, ওয়ার্কিং রুল যেটা কিভাবে কোশ্চেনগুলো সলভ করবো। স্টেপ ওয়ান, রাইট ডাউন দ্য গিভেন ইকুয়েশন, রাইট ডাউন দ্য গিভেন ইকুয়েশন, রাইট ডাউন মানে ইকুয়েশনটা লেখো বুঝো তোমার, ঠিক আছে। তারপরে স্টেপ টু, ডিফারেন্সিয়েট দ্য ভ্যালু অফ ই আর ই এন টি আই এফ টি, মানে যতবার মানে তুমি এক দিয়ে ডেরিভেটিভ করবা আর কি। হ্যাঁ, কারণ বেসিক্যালি আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইকুয়েশনে এক্সটা আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, এই কারণে তোমার এক্স এর রেসপেক্টে কি করবা, ডেরিভেটিভ করবা। এবার কতবার ডেরিভেটিভ করবা, যতটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবো ওই ডিফারেন্ট ওই ইকুয়েশনের মধ্যে, তোমার যে কার্ভটা দিব ওই কার্ভের মধ্যে যতটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবো ঠিক ততবারই তুমি কি করবা, এটা ডেরিভেটিভ করবা এক্স এর রেসপেক্টে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল স্যার, আমার যদি কনস্ট্যান্ট 16 বা 17 এমন যেতা হয়? যতটা 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 বুঝছি আরবিটারি কনস্ট্যান্ট, এটা লিখি আগে, ডিফারেন্সিয়াল ইজ ও আচ্ছা আচ্ছা বুঝছি, নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট। নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট এটা বুঝতেছি, যতটা বুঝছি 16 16 17 এটা তো ফিক্সড আরবিটারি, এটা তো ফিক্সড কনস্ট্যান্ট, এটা আরবিটারি কনস্ট্যান্ট বুঝতে পারো, ধরো সি দিয়ে দিলো এ দিয়ে দিলো, তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স সাকসেসিভলি, সাকসেসিভলি মানে পরপর আর কি, হ্যাঁ সাকসেসিভলি অ্যাজ মেনি টাইম অ্যাজ মেনি অ্যাজ মেনি টাইম অ্যাজ দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট, অ্যাজ দ্য নাম্বার অফ আরবিটারি স্টেপ থ্রি, স্টেপ থ্রি হলো গিয়া আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে ভাগাই দিবা। এবার ভাগাইবা কই থেকে ভাগাইবা, তোমার যে গিভেন ইকুয়েশন দিলা এটা মানে দেওয়া থাকবো, এটা দিলা নাম্বার ওয়ান, একবার ডেরিভেটিভ করার পরে নাম্বার দিলা এক দুই নম্বর, আরেকবার ডেরিভেটিভ করার পরে এক্স এর রেসপেক্টে নাম্বার দিলা ধরো তিন নম্বর, আরেকবার ডেরিভেটিভ করার পরে নাম্বার দিলা সাইন নাম্বার। এবার চারটা ইকুয়েশন তোমার কাছে থাকবো, তো তো এই চারটা ইকুয়েশন থেকে তুমি কি করবা আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে ভাগাই দিবা। তো বেসিক্যালি স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে আমি যে কাজগুলা করলাম মানে যেই তোমার ইকুয়েশনগুলো পাইলাম এই ইকুয়েশনটিকে কাজে লাগাই সে কি করতে হবে, আমার আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে ভাগাই দিতে হবে। তো স্টেপ থ্রি দিব যে এলিমিনেট আরবিট্রারি কনস্ট্যান্ট ফ্রম দি ইকুয়েশন ইকুয়েশন অফ দি অ্যাবাভ টু স্টেপ, অ্যাবাভ টু স্টেপস, রেজাল্টিং ইকুয়েশন ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য রেজাল্টিং ইকুয়েশন ইজ দ্য রিকোয়ার্ড আর ইকিউ আই আর ডি রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তো এই হইলো তোমার স্টেপগুলো, আমরা কি করুন প্রথম স্টেপের মধ্যে ইকুয়েশনটা লিখুন, সেকেন্ড স্টেপের মধ্যে যতটা আরবিটারি কনস্ট্যান্ট ঠিক ততবার আমরা ডেরিভেটিভ করুন, ওইটা সেটা এখান থেকে দুই একটা ইকুয়েশন পাবো এটা রাখলাম। এবার নেক্সট কি করুন, আমরা এই উপরে দুইটা স্টেপগুলোর মধ্যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো পাইলাম মানে যে ইকুয়েশনগুলো পাইলাম এই ইকুয়েশনগুলোর থেকে আরবিটারি কনস্ট্যান্টটা কি করে দেবো, আমরা ভাগাই দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করবো নিজেদের সলভ করবো। তো একটা কোয়েশ্চেন আমি আজকে করাইতেছি, জাস্ট একটা কোয়েশ্চেন, বেশি বড় একটা কোয়েশ্চেন করাইতাম না, ছোট কোয়েশ্চেন, নেক্সট ডেটে এটা নিয়ে আসলে ডিসকাস করবো। তো ধরো ফাইন্ড কোয়েশ্চেনটা এমন ধরনের, ফাইন্ড দ্য
differential equation of the family of circles, family of circles touching y-axis, touching y-axis at the origin, at the origin. কি বলবো তো? আচ্ছা প্রথমে তো কো এটা তো আমারে কইছে যে সার্কেল গুলা কি করছে y অ্যাক্সিসে টাচ করছে অরিজিনের মধ্যে, ঠিক আছে? তার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করতে হয়। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করার আগে প্রথমে ওই কার্ভের ইকুয়েশন কি দেয় এরকম, মানে কার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করতে হবে। তো আমি যদি এখানে ছবিতে যদি আঁকি, মানে এমনি এটি গ্রাফ আর কি, এটা তুমি ছবিটা মানে পরীক্ষার রুমের দিকে আঁকো না কেন, সে কি করছে y অ্যাক্সিসে টাচ করছে এট দা অরিজিন, কিভাবে বলবো তো? স্যার y অ্যাক্সিস এ টাচ করছে, হ্যাঁ এট দা অরিজিন, ওই অরিজিন দিয়ে টাচ হয়ে যাবে কি এম নাই বো, এইভাবে হইতে পারে x মাইনাস a স্কয়ার হোল স্কয়ার, মানে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার, হ্যাঁ এইভাবে হইতে পারে বা এইভাবে হইতে পারে বা ধরো এইভাবে হইতে পারে, এইগুলো সব অরিজিন দিয়ে এই জিরো এইতে এখানে অরিজিনে টাচ করছে নাকি, সরি y অ্যাক্সিসে অরিজিনে টাচ করছে। তো আমি যদি এইভাবে ধরো, স্যার হ্যাঁ কো কো এই ক্ষেত্রে সেন্টারটা কি তা এক্স এর উপরে থাকবো? হ্যাঁ অবভিয়াসলি এখানে থাকবো না, আচ্ছা কারণ তুমি যদি এইভাবে করো, তুমি যদি ছবিটা যদি এইভাবে আঁকো, ঠিক আছে, এটা এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস দিয়ে কিন্তু ছেদ কইরা গেছে বা ইন্টারসেক্ট কইরা গেছে, ঠিক আছে না? হ্যাঁ বুঝছি, তোমার তারা কইছে শুধু টাচ করে গেছে, মানে তোমার সেন্টারটা থাকবে এখানে, ঠিক আছে? এবার সেন্টারটা এখানে থাকবে এটা ডিপেন্ড করব, ধরো তোমার যদি 1,0 যদি সেন্টার হয় তখন রেডিয়াস কত হইব 1, তোমার যদি ফিগারটা এইভাবে হয় ধরো আর টু বড় তুমি সার্কেল আঁকলা আর সেন্টার দিলে 2,0 তে, তো তখন রেডিয়াস হইব কত 2। তো মুদ্দা কথা হইলো কি আমার সেন্টার যদি 1,0 তে হয় আর রেডিয়াস তখন কত হইব a হইব, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এবার আমরা ইকুয়েশন জানি যে ইকুয়েশন অফ a circle having center at small a comma small b and radius small r is x minus a whole square plus y minus b whole square equals to r square, এটা আমরা ইকুয়েশন জানি, এটা ছোট ক্লাসে ক্লাস 6 7 এ পড়ে গেছিলাম, যে আমার যদি একটা সার্কেল বা বৃত্তর যদি সেন্টার a comma b পয়েন্টে থাকে আর রেডিয়াস বা ব্যাসার্ধ যদি স্মল আর হয় তখন এই গুলো কি আমার ইকুয়েশন, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমার সেন্টারটা কি তা স্মল এ কমা জিরো আর রেডিয়াসটা কত এ, তো আমার ইকুয়েশনটা কি হইব এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার মানে এটা ডাইরেক্ট ওয়াই স্কোয়ার লিখতে পারো ইকুয়াল টু কত এ স্কোয়ার, ঠিক আছে? তো আমরা এখানে ডাইরেক্ট লিখবো, এখানে আমরা ডাইরেক্ট লিখবো, এত কিছু দায়িত্ব অ্যান্সার। আর আরেকটা কথা এখানে কয়ে দিই, তোমার এই এ আছে না, এ এর ভ্যালু এটা এ কমা জিরো তো সেন্টার, তো এর ভ্যালু তুমি যদি চেঞ্জ করতে থাকো, ধরো এর ভ্যালু 1 লইলা তখন কি পাইবা, একটা সার্কেল পাইবা যেটা সেন্টার 1,0 তে, এর ভ্যালু 2 লইলা আরেকটা সার্কেল পাইবা সেন্টার 2,0 তে, এমন করতে করতে এর ভ্যালু চেঞ্জ করতে থাকলে কি পাইবা তুমি ফ্যামিলি অফ সার্কেলস পেয়ে যাবা, অনেকগুলো সার্কেল যেটা ওয়াই অ্যাক্সিসে অরিজিনে টাচ করে। তো আমরা এখানে লিখব লিখব ইকুয়েশন অফ family of circles touches C is touching y axis at the origin is x minus a whole square plus y square ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে? এটা নাম্বার দিলাম 1 নম্বর। আর ওয়্যার আমি এটাও করে দিই, ইয়ারি ওয়্যার এ ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার স্টেপ স্টেপ 1 শেষ, আমরা কি করলাম ইকুয়েশনটা লেখা, স্টেপ 2 কি বুঝতে, যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট তুমি ঠিক ততবার ডেরিভেটিভ করো গিভেন
ইকুয়েশনটা তো আমি এবার এক নম্বরে ডিফারেন্সিয়েট করুন, ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, একটা আরবিটারি কনস্ট্যান্ট আমি একবারে ডিফারেন্সিয়েট করুন, করলে কত দিব, টু এক্স মাইনাস এ প্লাস টু ওয়াই ডিওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এবার নেক্সট এখান থেকে কি বেরো, অর এখান থেকে কিছু পাওয়া যায়, আচ্ছা এখান থেকে একটা জিনিস তো পাওয়া যায়, এখান থেকে একটা জিনিস কিটা পাওয়া যায়, এই জিনিসটারে আরো ইজি ভাবে কিছু কিছু করণ যায় না, দেখো তো এখান থেকে একটু ইজি ভাবে করণ যায়, এটা ডিফারেন্সিয়েট না কইরা ডিফারেন্সিয়েট করার আগে আমরা জিনিসটারে একটু ইজি ভাবে যদি চিন্তা করি এইভাবে যে ফ্রম ওয়ান, ওয়ান ইমপ্লাই ফ্রম ওয়ানে করলাম, ফ্রম ওয়ান এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তো জিনিসটা আর একটু ইজি হয়ে যাবো আর কি, এমনিও হইব একটু বড় হইব, হ্যাঁ এটা যদি ভাঙি আমি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো হয়ে যাবো কেন, কারণ এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবো, তো জিরো হয়ে যাবো। এবার এটা চলো ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট এবার এটা ধরো নাম্বার টু দিয়ে দিলাম, টু উইথ রেসপেক্ট টু এক্স যদি করি এখান থেকে টু এক্স মাইনাস টু এ প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, এখান থেকে এ এর ভ্যালু কি তাই বলে টু ওয়াই ইন্টু ডিওয়াই ডি এক্স, টু ওয়াই ইন্টু ডিওয়াই ডি এক্স, কারণ এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা এ এর ভ্যালুটা কত পাবো, এ এর ভ্যালুটা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে নাই, এটা নাম্বার দিলাম আমি তিন নাম্বার। এবার এক নাম্বার আর দুই নাম্বার আর তিন নাম্বার ইকুয়েশনটা থেকে আমি ডাইরেক্টলি কি করতে পারবো, ফ্রম টু অ্যান্ড থ্রি উই গেট, দেখো স্টেপসগুলো একটু ভালো করে দেখবো, হ্যাঁ স্টেপসগুলো দেখো, প্রথম স্টেপে আমি ইকুয়েশনটা লিখছি, এবার আমি এটারে ডেরিভেটিভ করতে পারতাম কিন্তু এটার ডেরিভেটিভ করলে মানে জিনিসটা একটু বড় হইব আর কি, তো এই কারণে আমি কি করলাম এটা একটু ভাঙলাম, কারণ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাইতেছে, আমি একটু ভেঙে সেরে এখান থেকে কি করলাম আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু একবার ডেরিভেটিভ করে সেটা বাইর করলাম, ঠিক আছে। এবার আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু বাইর করার পরে এই ভ্যালুটা নিয়ে আসলে আমি ডাইরেক্ট দুই নম্বরে বসাই দিই, তো আমার আরবিটারি কনস্ট্যান্ট বাইরে যাবো, বাইরে গিয়ে এমন একটা ইকুয়েশন আইবো যেখানে এক্স থাকবো ওয়াই থাকবো আর ডেরিভেটিভ থাকবো, ফ্রম টু অ্যান্ড থ্রি দুই আর তিনের থেকে কি করবো আমি আরবিটারি কনস্ট্যান্টটা এলিমিনেট করে দেবো, তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এখান থেকে লাস্ট লাইন লিখতে পারো এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করার পরে মাইনাস এক্স স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে কি লাগাতে পারি লেখা দেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ভিডিও আমার দেখো তো বোঝা গেল কেন, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আচ্ছা ঠিক আছে, ভিডিও লেগে আমার সলিউশনটা আছে, হ্যাঁ উইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, লাস্টে যা দেখি উইচ ইজ দ্য তো আজকে ক্লাসটা অতটুকু থাক, আমি নেক্সট ডেতে বাকিটা দেখাই দেবো, হ্যাঁ হ্যাঁ স্যার ওই তন্ময় তন্ময় লোক একটা জিং আইতাম ওই ইয়া হ্যাঁ জয়ন্ত স্যারে এইটা স্টার্ট করছিল এই স্যারে স্যারে যেন আজকে করাইছে, হ্যাঁ স্যারে স্যারে এত ডিটেলসে পড়াইছে না, এটা মধ্যে মধ্যে ফুটে এসে কইছে এই সাবজেক্টটা করে লেও, আরে আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ কো এই কো কো টপিকে না, কো কো হ্যাঁ হ্যালো হ্যাঁ কো স্যার, রাজদীপ কো, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ রাজদীপ কো স্যার এ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন না এটা একটা ত্রিকোণমিতির উপর একটা কোয়েশ্চেন আসলো, হ্যাঁ আমরা দেন সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা লিখি এটার কারণটা কি, আবার কস থিটার ক্ষেত্রে মাইনাস লিখি না,
মানে সাইন সাইন